পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে নাকি গোনা হয়, এই কথার কি কোনো ভিত্তি আছে? পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর বিষয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে এই জন্য একটু দৃষ্টিকটু বা আপত্তিকর হিসেবে দেখা হয়, কারণ বাংলাদেশ থেকে পশ্চিম দিকে কেবলা মানে কাবা বাইতুল্লাহ আমরা যেদিকে ফিরে সালাত আদায় করি, কিন্তু সব দেশ থেকে তো পশ্চিম দিকে না, সেই জন্যে আমাদের দেশের যেহেতু বিষয়টা, সেই ক্ষেত্রে আমরা পশ্চিম দিকে ফিরে আমাদের পা রেখে আমরা ঘুমাতে পারবো কিনা, এই ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় বলছি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমত বিষয় হচ্ছে সূরা হজে দু তিনটি আয়াত আল্লাহ সুবহানাহু বলেছেন, যালিকা ওয়ামা ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যালিকা ওয়ামা ইউআযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুন লাহু ইনদা রাব্বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শাআইরগুলো আছে, আল্লাহর নিদর্শন যেগুলো, যেমন ধরুন আমরা বাইতুল্লাহ বলছি, যেমন ধরুন আমরা বলছি হাজারে আসওয়াদ, যেমন আমরা বলছি সাফা মারওয়া, যেমন মুজদালিফা, যেমন মিনা, যেমন আরাফা, এগুলোকে বলা হয় হারাম। তো আল্লাহর নিদর্শনাবলীগুলোকে শ্রদ্ধা করা, সম্মান করা, এটা হচ্ছে অন্তরের তাকওয়ার একটা পরিচয়। এটা যে ব্যক্তি এটা প্রদর্শন করবে, এটা আল্লাহর কাছে তার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। যেমন আল্লাহর একটা নিদর্শন হচ্ছে কোরআন, আমরা কোরআনকে শ্রদ্ধা করি, কোরআনকে সম্মান প্রদর্শন করি, এর অর্থ হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা শ্রদ্ধা এবং সম্মান করি। বাইতুল্লাহকে কাবাকে কেন আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন এটি, এই জন্য এটাকে আমরা শ্রদ্ধা করছি। এটাই কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন, যালিকা ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই আল্লাহর শাআইরগুলোকে শ্রদ্ধা করা, ইট ইজ এ পার্ট অফ আওয়ার রেসপেক্টিং হার্ট, যে আমরা এমন একটা অন্তর আমাদের আছে যে অন্তরটা অন্যকে আল্লাহর এই 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 যে নিদর্শনগুলোকে সম্মান করছে, শ্রদ্ধা করছে। আল্লাহর নিদর্শন মানে কি? আল্লাহর নিদর্শন মানে হচ্ছে যেগুলোকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, এটাকে বলে আল্লাহর নিদর্শন। যেগুলোকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যেমন বাইতুল্লাহকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, সাফা মারওয়াকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, মিনা মুজদালিফাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, এই জন্য এগুলোকে আল্লাহর শায়ের বলা হয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। এবং শ্রদ্ধাটা কিন্তু অন্তরের বিষয়, এটা শরীরের বিষয় নয়। মনে রাখতে হবে, হয়তো বা আপনি কারোর সামনে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু মনে মনে আপনি তাকে গালিগালাজ করছেন, এটা শ্রদ্ধা নয়। আপনি হতে পারে যে কারোর সামনে ওইভাবে আপনি দাঁড়াননি, কিন্তু মনে মনে আপনি তাকে প্রচুর পরিমাণ সমীহ করছেন, শ্রদ্ধা করছেন। শ্রদ্ধাটা আসে অন্তর থেকে। অতএব এই জন্য আল্লাহ বলেছেন তাকওয়াল কুলুব, অন্তরের তাকওয়া, অন্তরের তাকওয়া, যে এগুলোকে সম্মান করা, প্রদর্শন করা। এই জন্যে আমরা এই সকল দিক থেকে বলি যে আমরা যদি আপনি যদি কখনো ইফ ইট হ্যাপেন্স যে আপনি কেবলার দিকে ফিরে কেবলার দিকে পা ফিরে আপনি ঘুমাচ্ছেন, তখন আপনার মাঝে যাতে এই তাচ্ছিল্য তৈরি না হয় যে আমি কেবলা আবার কি, এমনি আমি ওইদিকে ফিরে ঘুমাবো, ওইদিকে পা ফেলে আমি ঘুমাবো, ওইদিকে আমি পা রাখবো, এরকম যদি তাচ্ছিল্যের অনুভূতি থাকে তাহলে এটা কুফরি হয়ে যাবে। আর যদি তাচ্ছিল্য না থাকে তাহলে আপনি এমনি যদি কেবলার দিকে পা দিয়ে ঘুমান তাহলে কোনো সমস্যা নেই, কারণ হাদিসে যেটা এসছে তা হলো কেবলার দিকে ফিরে যাতে আমরা পেশাব পায়খানা না করি, কেবলার দিকে ফিরে অথবা কেবলাকে পিছনে রেখে, কেবলাকে আপনার পিছনে রেখে অথবা কেবলাকে সামনে রেখে যাতে আমরা পেশাব পায়খানা না করি। রাসূল বলেছেন ওয়ালাকিন শাররিকু ওয়াগাররিবু, তোমরা অন্যদিকে ফিরে তোমরা পেশাব পায়খানা করো, কারণ পেশাব এবং পায়খানাটা দুটো হচ্ছে খারাপ, আমরা জিনিস বর্জন করছি, মলমূত্র ত্যাগ করছি, খারাপ জিনিস বর্জন করছি, এই যে খারাপ জিনিস যে আমরা রিলিজ করছি, এই রিলিজটা আমরা ওইদিকে ফিরে করছি, এটা আমি বলি বা না বলি এটা কিন্তু একটা তাচ্ছিল্যের কাজই হচ্ছে, এইটা আমরা করতে নিষেধ করা হচ্ছে। কিন্তু ওইদিকে পা রেখে ঘুমাতে নিষেধ করা হয়নি, কোরআনেও কোথাও হয়নি, হাদিসেও কোথাও হয়নি। যেন আমাদের অনুভূতির শ্রদ্ধার অনুভূতি অন্তরে থাকবে এবং সেটার প্রকাশ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হোক। আপনি সেদিকে যদি পা ফিরে না ঘুমান তাহলে ভালো, আর যদি সেদিকে ফিরে ঘুরান তাহলে কোনো গুণা হবে না, কিন্তু তাচ্ছিল্যের কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু তাচ্ছিল্যের কোনো অনুভূতি রাখা যাবে না। আর তিন নম্বর বলেছি, ওইদিকে ফিরে পেশাব পায়খানা করা যাবে না, ইভেন আপনি যদি সম্ভব যদি হয় তাহলে ওইদিকে আপনি থুতুও ফেলবেন না। একটা এক্সাম্পল হিসেবে বললাম যে সম্ভব যদি হয় তাহলে ওইদিকে আপনি সম্মান এবং শ্রদ্ধা, এটা সম্মান এবং শ্রদ্ধার একটা অনুভূতির বিষয়। জি জি জি, যেমন শোয়ার ক্ষেত্রেও আমাদের কিছু নিয়ম আমরা পালন করতে চাই এবং করি, সেক্ষেত্রে যেমন ধরুন যে উত্তর শিওরে শোয়া, জি জি, এবং এই ধরনের কি কোনো বিধান আছে? উত্তর শিওরে শোয়ার ব্যাপারে কোনো বিধান নেই, এটা আমাদেরকে জানা দরকার যে ঘুমানোর ব্যাপারে আমাদের যে বিধানটি, সেই বিধানটি হচ্ছে আমরা ডান কাঁধে মানে ডান হাতের যে তালু, ডান হাতের তালুটা আমাদের এই যে ডান চোয়াল যেটা
চোয়াল অর্থাৎ গাল, ডান গালটা ডান হাতের তালুতে রেখে এইভাবে ঘুমানো, কান বরাবর, কান বরাবর রেখে তারপরে ঘুমানো। দুই নম্বর হচ্ছে ডান কাত হয়ে ঘুমানো, এবং এটা আমাদেরকে মনে রাখতে হবে যে হার্টটা হচ্ছে বাম পাশে। কোনো একজন ব্যক্তি যদি বাম পাশে হয়ে ঘুমায় তাহলে সাইন্টিফিক্যালিও এটা তার জন্য খুবই ক্ষতিকর, তার হার্টে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হতে পারে। এই জন্য ডান দিকে ডান কাত হয়ে ঘুমানো। তিন নম্বর হচ্ছে ঘুমের আগে অনেকগুলো দোয়া আছে, তসবি তাহলিল আছে, এই তসবি তাহলিলগুলো পড়ে ঘুমানো। চার নম্বর হচ্ছে ঘুমানোর আগে অজু করে ঘুমানো। পাঁচ নম্বর খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা করি না, সেটা হচ্ছে সুন্দর জামা কাপড় পরে ঘুমানো। কারণ হচ্ছে আমরা মনে হচ্ছে এখন তো ঘুমিয়ে থাকবো, যত নোংরা ময়লা ছেঁড়া এইরকম জামা কাপড় পরে আমরা ঘুমাতে চাই, এটা কোনো অবস্থায় ঠিক নয়। এইটা যদি আমরা যদি অত্যন্ত পরিপাটি একটি বিছানায় শুই, যে বিছানাটি পবিত্র, সুন্দর জামা কাপড় পরে শুই, তাহলে ফজরের নামাজে এই ব্যক্তি ওঠার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায়।